কার্তিক পূজা পলাশীপাড়ায় সাড়ম্বরের সাথে পালিত হয়। আমরা রামানন্দ মার্কেট পূজা কমিটির পক্ষ থেকে করোনার আবহাওয়াকে উপেক্ষা করেও আমরা এবছরেও থিম করতে চলেছি। এবছরে আমাদের থিম বিমানবন্দর। আমরা প্রত্যেক বছরে থিমের পূজা করি এবং আমাদের প্রতিমা হয় প্লেন ঠাকুর, যেটা কার্তিক, রাজ কার্তিক। তা আমরা মানুষের সাথে সমন্বয় করে এবং সম্প্রীতির বার্তা হিসাবে এই উৎসবটা পালন করি। আমাদের এই পূজা কমিটির মধ্যে দিয়ে অনেকজনাই আছে, আমাদের যেমন জব্বর ভাই আছে, যেমন আমাদের বিপ্লব মহন্ত আছে, আমাদের সভাপতি গীতা মণ্ডল আছে, এই রকম আমরা সম্প্রীতি নিয়ে এই উৎসবটা পালিত করি। আমরা এবছরে আমাদের কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে না, তাও আমরা মানুষকে দেখানোর জন্য এবছরে আমরা থিমটা চালিয়ে যাচ্ছি। আমাদের এবছরে বিসর্জনটা সাড়ম্বরে পালিত হবে না, কারণ করোনার আহ্বার জন্য প্রশাসনিক থেকে আমাদের নিষেধ আছে, সেই জন্য আমরা পজিশনে যাব না। এবং আমরা মানুষকে দাঁড়িয়ে এইখানে আমরা মানুষের আনন্দ দেওয়ার জন্য আমাদের রামানন্দ মার্কেট পূজা কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরে নয় যেমন মানুষ সহযোগিতা করে, আমরাও মানুষকে সহযোগিতার জন্য আমরা কামনা করছি। এবং আমরা সুশৃঙ্খলভাবে এবং আমাদের পূজা প্যান্ডেলে 2 ঘন্টার অন্তর অন্তর স্যানিটাইজ করা হবে, এবং আমাদের পূজা প্যান্ডেলে ঢুকতে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। আমাদের এইগুলো নিয়ম মেনেই আমাদের পূজা প্যান্ডেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী দিনেও আমরা এই যে 365 দিন উপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে, সেই দিনটা অপেক্ষায় আমরা প্রস্তুত। এবং আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য রামানন্দ পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। কত বছর ধরে আপনাদের পূজা চলছে? আমাদের 2001 সালে চালু হয়েছে, স্থাপিত হয়েছে, আমাদের এ পর্যন্ত 20 বছর চলছে। পূজোর এই কটা দিন কেমন আনন্দ করেন? আমাদের এ কটা দিন পলাশীপাড়ায় খুব আনন্দের সাথে পালিত হয় এবং আমরাও খুব মানুষকে আনন্দ দিতে পেরে আমরাও খুব আনন্দিত মনে করি, গর্বোৎপন্ন করি। আপনার নাম? আমার নাম হীরেন নাথ, আমি এই পূজা কমিটির সম্পাদক এবং এই থিমটাই পরিচালনা আমিই করেছি।